Bonk. 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 Hey! কে বলেছে আমি ভালো আছি? না না, আমি ভালো নেই। বাবার আমি মিলে ফেসবুকের ভিডিও দেখছিলাম আর হঠাৎ করে তোমার ভিডিও সামনে চলে আসলো, কিন্তু বাবা কিছু না বুঝে আমাকে শেতা ভাঙা মেরে তাড়িয়ে দিল বাড়ি থেকে। বৌদি আজকে খুব খুশি, বৃষ্টির ওয়েদার, মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা ভাব, আজকে জমিয়ে খেলা হবে। বৌদি এত মোড়ামুড়ি করছো কেন? পেটে কি কুচো চিমড়ি হয়েছে নাকি পোদের চুলকানি হয়েছে? আর ভাই নাইটিটা তুলেছে কোথায় একবার দেখো, যেন মনে হচ্ছে লুঙ্গি পরেছে। ও নো, এখন ভাবলাম যে হচ্ছে ফাঁকা টাইম আছি তো ঘরটা পরিষ্কারও করে নি, তোমাদের সঙ্গে গল্পও করে নি। আচ্ছা বৌদি ঘর পরিষ্কার করবে আর আমাদের সাথে গল্প করবে, এটাও নাকি কন্টেন্ট? আরে আরে বৌদি এরকম মনে হচ্ছে কেন? মনে হয় বৌদির শরীর খারাপ, দিনকাল যা ধকল যাচ্ছে বৌদির উপর দিয়ে। বলছি কি বৌদি, ডাক্তার ডাকবো? আবে সালে, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না গো। ও নো ভাই, আমি তো ভেবেছিলাম শরীর টরিল খারাপ হয়েছে, কিন্তু এ তো দেখছি ঘুম থেকে উঠতে চাইছে না বলে এরকম ভাবে কাতরাচ্ছে। আরে এরা কারা, কোথেকে এলো? রাত্রে একদম ঘুম হয়নি জানো তো, ঘুমোতে দেয়নি একদম, এত কষ্ট হয়েছে কি বলবো, উঠতে ইচ্ছে করছে না। ও আচ্ছা, এবার বুঝলাম, রাতে ঘুমোতে দেয়নি দাদা, এর জন্য বৌদির ঘুম থেকে উঠতে এত কষ্ট হচ্ছে। তোমরা কি ভাবছো তোমাদের দাদা? না না একদম না, গরমে ঘুমাতে পারেনি কালকে জানো তো। আরে আরে সরি 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 বৌদি, অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের সারা মনে কাঁদা নেই তো, তাই তুমি ননভেজ ভাবে বলেছো আর আমরাও ননভেজ ভাবে নিয়েছি। এই কেউ কিন্তু খারাপ ভেবো না বৌদিকে, বৌদি কিন্তু গরমের জন্য ঘুমাতে পারেনি, বুঝেছো? আচ্ছা, এই ভিডিওটার আওয়াজটা শুধু একবার শোনো তোমরা। বৌদি তুমি যেসব আওয়াজ করছো এইসব আওয়াজ এইসব ভিডিওতে মানায় না, এইসব আওয়াজ একমাত্র ক্রোম ব্রাউজারে শোনা যায়। বৌদি এগুলো কেমন ধরনের আওয়াজ? আমরাও তো খাটাখাটনি করে এসে রাতে ঘুমাই, আর দশটা মেয়েরাও তো গরমের মধ্যে রাতে এরকমভাবে ঘুমায়, কিন্তু কই তারা তো ঘুম থেকে ওঠার সময় এরকম ন্যাকামো করে আওয়াজ করে না। সবথেকে বড় কাজ হচ্ছে বিছানা গুছানো, তো আগে বিছানা গুছিয়ে নিয়ে তার। বাহ বৌদি বাহ, সবাই একটু হাততালি দাও। বলছি কি বৌদি, সস্তার গাজা ঠাজা খেয়ে ঘুমিয়েছিলে তাই না? আগে আমি জানতাম যে অ্যালার্জি হলো চুলকায়, এখন তো আমি দেখছি লোকের ভালো দেখলেও অনেকের চুলকায়। হ্যাঁ বৌদি একদিকে ঠিকই কথাই বলেছো, কিন্তু একটা সত্যি কথা কি বলতো, তোমার পুরো শরীরেই চুলকানি, না হলে এরকম ভিডিও কে বানায় ভাই, কে বানায়?
দেশ সংকট মে হ্যায়। একমাত্র যাদের শরীরে এরকম চুলকানি সুরসুরি কুরকুরানি আছে তারাই একমাত্র এরকম ভিডিও বানায়। কে ঠিক বললাম? এই তো ভেড়াটাকে পেয়েছি, সালা ফিল্টার মারার পরেও কি কালা লাগছে, শুধু একবার দেখো, শুধু একবার দেখো, সালা মালটা আসলেই একদম কুচকুচে কালা। হাওয়াস, শুধু একবার দেখো হাওয়াস, পুরো চোখে মুখে হাওয়াস ভর্তি। আমার মনে হয় নিশ্চয়ই দাদা ময়দানে খেলতে পারে না, নাহলে কেউ এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরা ভিডিও আপলোড করে না। কথা কি ক্লিয়ার না ভেজাল? ফেসবুকটা তোমরা তো দেখো, দেখতেই তো পাও যে সবাই মানে বেশিরভাগই মানুষ এরকম ভিডিও করছে, ঠিক আছে? সেই কারণে আমরা যদি সাধারণ মানে কিছু করি আমরা পাত্তা পাবো তাদের কাছে? তুমি তো দেখবেই না, তাহলে আবার এত কথা বলো কেন? হ্যাঁ, বাহ, সবাই তার ঘরে আগুন লাগাচ্ছে, তুমিও তাদেরটা দেখে তোমার ঘরে আগুন লাগাবা। বাহ, তোমার কথার মানেটা তো এটাই বোঝাচ্ছে। ওয়েবসাইটে দেখবা অনেকেই ভিডিও বানায়, কই তাদের ভিডিও কি তোমার চোখে পড়ে না? যাও ওখানে গিয়ে ভিডিও বানাও, তোমার ভিডিও বানানোর প্ল্যাটফর্ম একমাত্র ওটাই। আমার তো চ্যানেলে যাও, ভালো ভিডিওগুলো দেখো, দেখো না তো তোমরা। বৌদি খুব ভালো ভিডিও বানাতো, কিন্তু তোমরা দেখো না কেন? বৌদি ঘুমিয়ে ঘুমিয়ে 10 মিনিটের ভিডিও বানিয়ে ফেলেছে, বৌদি চাল ভরতে ভরতে একটা 5 মিনিটের ভিডিও বানিয়ে ফেলেছে, বৌদি ঘর ঝাড় দিতে দিতে 6 মিনিটের একটা ভিডিও বানিয়ে ফেলেছে। এগুলো নাকি কন্টেন্ট। এত কষ্ট করছে বৌদি, তোমরা কেন বৌদির ভিডিওগুলো দেখো না? প্লিজ বৌদি, তুমি এই ভিডিও করো না, ঠিক আছে? আমরা সবাই তোমার ভিডিও দেখব, তাহলে অবশ্যই আমি ভালো ভিডিও করব, আমারও নিজেরও খারাপ লাগে, তোমরা যদি বলো তাহলে অবশ্যই ভালো ভিডিও করব। এখানে বৌদি নিজেও স্বীকার করছে এরকম টাইপের ভিডিও বানাতে বৌদির নিজেরই খারাপ লাগে, তারপরেও বৌদি এরকম টাইপের ভিডিও বানাচ্ছে। বলছি কি বৌদি, ভাইরাল হতে চাও? ভাইরাল, তাহলে চলো পাট খেতে যাবি আমার লগে, যাবি আমার লগে পাট খেতে, তারপর দেখবা ভাইরাল আর ভাইরাল, ভাইরাল আর ভাইরাল। মানুষ একমাত্র টাকা ইনকাম করার জন্য কত নিচে নামতে পারে তা একমাত্র এইসব বৌদিদের ভিডিও দেখলে বোঝা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করব, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকন ঘন্টাটি অল করে দিও, আর ফেসবুকতে দেখলে ভাই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো। তো চলো টাটা বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে।